সুরে সুরে পার করি। বাইরে নিয়ে যে করছে উপজেলাতে এটা উদ্বোধনের জন্য এখন আসছি আমরা। আমরা কিন্তু সীমার বাহিরে কোনো কিছু করতে চাই না, ইসলামে কাদা ছড়াছড়ি নাই, ঠিক কিনা? ইসলামের মধ্যে ঝগড়াঝাটি নাই, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম। কিন্তু এই ইসলামটাকে আজকে বিকৃত করে যেটাই ইচ্ছা সেটাই আমরা ব্যবহার করতেছি, যে যেমনে পারে ইসলামকে নিয়ে স্বার্থ হাসিল করতেছে। আজকের ঘটনা নিউজ, আজকের আপডেট নিউজ আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন। বাংলাদেশের নোয়াখালী জেলা, নাম শুনছেন কোনোদিন? নোয়াখালী মানুষ চিনে না এই বাংলাদেশের, খুব কম কথা কন্যা কেন লাগে, আলহামদুলিল্লাহ খুব চালাক থাকে। বাংলাদেশের অন্যান্য জেলার মানুষের ঠকানো যাকে যে বরিশালে আর নোয়াখালীর জিন্দগি তো ঠকাই থাকতেন না, ডাক্তার করেননি আবার। এটাও কিন্তু এটা বুদ্ধির মায়ের, পেসের মায়ের। আল্লাহ পাক বরিশালের ভাইদেরকে কবুল করুক, নোয়াখালীর ভাইদেরকেও কবুল করুক, সবাই বলে আমিন। কিন্তু বর্তমানে তালাশ করলে, জরিপ করলে দেখা যায় নোয়াখালী জেলা আর বরিশাল জেলার মানুষ বেশি ইসলাম প্রিয়, ঠিক কিনা? চরমোনার ময়দান কোথায়, কথা কয় না? উজানি কই? বরিশাল বুঝি, উজানি বরিশাল, ওই যে চাঁদপুর নোয়াখালী, কথা কন ঠিক কিনা? এই দুই জেলার মানুষ কিন্তু ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আবার সালাক সবাই পেটাই পারবেন। কিন্তু এই দুই জেলার মানুষের জিন্দগি তো ঠকাই থাকতেন না। যাক গা, আমরা চাই যে ওনারা আরো চালাক হোক, আর আমরা যারা আছি আমরাও আর একটু চালাক হই, কথা কন না কেন? মুসলমান একটু চালাক হওয়া দরকার, মায়ের আর শুধু খাইলে হবে না, ফিট কিন্তু দেওয়ালে ঠেকে গেছে, কথা কন। বলছিলাম ইসলামকে যে যেমনি পারে ওইভাবে আজকে ব্যবহার করতেছে, এর বাস্তব প্রমাণ দেখেন না এই নোয়াখালী জেলা সুনাইমুড়ি উপজেলাতে। আপনারা দেখেছেন গতকাল, গতকালকে মনে হয় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা, আল্লাহর গড় মসজিদ, যে মসজিদ উদ্বোধন করবে আলেমেরা, মসজিদ উদ্বোধন করবে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, মসজিদ উদ্বোধন হবে হামদে বাড়ি তালের মাধ্যমে। সেই মসজিদ উদ্বোধন করলো ডাক ঢোল ঢুল আর তবলা বাজায়া, আর আস্তে কর নাউজুবিল্লাহ। এটা করে দুঃখজনক ব্যাপার বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইতিহাস এটা কলঙ্কজনক ব্যাপার। আমার মনে হয় এটা কিয়ামতের লক্ষণ। এই মসজিদ যারা ডাক ডুল আর তুবলা বাজায় উদ্বোধন করেছে, সে যত বড় নেতাই হোক না কেন, আমি মনে করি তার জিব্বা টেনে আনে ধরা দরকার, কথা তো ঠিক কিনা? এত বড় সাহস তাকে কে দিল, এত বড় কলিজে তোমাকে কে দিল, এত বড় ভুট্টা তোমাকে কে দিল, তুমি বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কলেপন করেছো। এটা মসজিদের দেশ, আলেম ওলামার দেশ, এই দেশে মসজিদ উদ্বোধন হবে ডাক ঢোল বাজায়, ঢোল ডপকি বাজায় আর গান বাজায়, বাংলার মুসলমান বসে বসে খালি ললিপপের মতো, ললিপপের মতো খালি চুষবো, এটা বাংলার মুসলমান কখনো পারবে না, তদন্ত ঠিক কেনা?